আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বয়স 62 বছর প্লাস। আমার বর্তমান বাসা হলো বাসাবো, ঢাকা। আমি আগে সোনালী ব্যাংকে এজিএম হিসেবে চাকরিরত ছিলাম এবং রিটায়ার্ড করেছি 2020 সালে। আমার সমস্যাটা, আমি বাইপাসের রোগী, 2011 সালে বাইপাস করছি। তারপরে করোনাকালে কিছু সমস্যা সৃষ্টি হয়, করোনায় আক্রান্ত হই। তৎকালীন যে হাতে পায়ে ব্যথা, তারপরে লাঞ্চে সমস্যা, কিডনির সমস্যা দেখা দেয়। তখন ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন ছিলাম দীর্ঘদিন। বর্তমানে আমার সমস্যা হলো হাত পায়ে প্যারালাইস্টের প্রায় কাছাকাছি অবস্থায়, অর্থাৎ মাসলগুলি শক্ত বা মুভমেন্ট করে না ঠিকভাবে। এইভাবে চলছে জীবনযাপন। বর্তমানে আমি ডিপিআরসির ওই সুবুল্লা প্রধান স্যারের টিভিতে অ্যাডভার্টাইজ দেখে চিন্তা করলাম যে প্যারালাইসড অবস্থায় বা ওই নর্মাল অবস্থায় ফেরা যায়, যেহেতু ওনারা অ্যাডভার্টাইজে বলছে। আমি এতে দীক্ষিত হইয়া এখানে চিকিৎসা নিতে আসছি। বর্তমানে চিকিৎসার প্রায় কোর্সের মধ্যম পর্যায়ে আসি। এক্ষেত্রে আমার কিছু হাতে যে সমস্যাগুলি ছিল, ফিঙ্গারিং যে সমস্যাগুলি ছিল, এই সমস্যাগুলি আর পায়ে হাঁটতে গিয়ে আমার যে সমস্যা, নার্ভের বা পায়ের রোগ বা পায়ের তালু, এগুলি রিকভারি হচ্ছে। আমার কাছে যারা থেরাপিস্ট আছে তারা আমাদেরকে মোটামুটি আমাদের চাহিদা মতো তারা সার্ভিস দিয়ে যাচ্ছে, আমার ধারণা এটা। বা আমার বদ্ধমূল কথা যে তারা চেষ্টা করে যাচ্ছে থেরাপি, যেহেতু আমি থেরাপি চিকিৎসার জন্য আসছি, মূল বিষয়টা এখানে থেরাপিস্টদের কাজ। তারা থেরাপিস্টরা যথেষ্ট চেষ্টা করছে আমাদেরকে সুস্থ করে তোলার জন্য। আর অন্যান্য স্টাফ যারা আছে তারা তো অফিসিয়াল স্টাফ, তারা অফিসিয়াল ডেকোরাম অনুযায়ী কাজকর্ম চালায়। থেরাপি চিকিৎসার তো এখন প্রয়োজন আমি মনে করতেছি, কারণ হলো নার্ভ সিস্টেম যেগুলি আছে, মেডিসিন তো আমরা কয়েক বছর করোনাকালীন সময় থেকে বলছি যে আমি বিভিন্ন সমস্যায় আক্রান্ত, বাইপাস করার সময় এগুলি মেডিসিন চিকিৎসা চলছে, থেরাপি চিকিৎসা তো কোথাও চলে নাই বা নতুনভাবে আমাদের দেশে ইন্ট্রোডিউসড এগুলি আমার মনে হয়। তো এটা দরকার আছে, এই চিকিৎসা পদ্ধতিটা চালু রাখা এবং এটার আরও ডেভেলপ করা কি যায়, এটা রিসার্চ করার দরকার আছে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।